Bismillahirrahmanirrahim. উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর খান, বিভাগীয় প্রধান গণিত বিভাগ দুনিয়া কলেজের পক্ষ থেকে আপনাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এটা দুঃখজনক হলেও সত্য যে দীর্ঘদিন তোমরা ক্লাসে অনুপস্থিত, বিশ্বে ভয়ানক মহামারী কোভিড-19 চলছে, তো আল্লাহই ভালো জানেন যে আমরা কখন এই মহামারী থেকে মুক্ত হব। তারপরও আমাদের কাজ চালিয়ে যেতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এটা বন্ধ করে রাখা যাবে না, আল্লাহ আমাদেরকে সে ব্যবস্থা করবেন। যে যেখানে আসো, ক্লাসে হয়তো তোমরা উপস্থিত হতে পারছো না, কিন্তু যে যেখানে আসো সেখান থেকে তোমরা তোমাদের সিলেবাসটার লক্ষ্য রেখে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা তোমাদেরকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারছি না, কিন্তু অনলাইনে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। তো তোমাদেরকেও তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা তোমাদের হবে, সেভাবে তোমরা প্রস্তুতি নিবে। তোমাদের এই মহামারীর কারণে বোর্ড তোমাদের সিলেবাসকে সংকুচিত করে পুনর্বিন্যাস করেছেন, সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাস তোমরা হয়তো পেয়েছ। তারপরে আমরা তোমাদের এই সিলেবাস নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তারপরে তোমাদের প্রয়োজনীয় পাঠ্যসূচিতে আমরা যাব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, উচ্চতর গণিত প্রথম পত্র। তো তোমাদের সিলেবাসে যা আছে, প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে হবে, ম্যাট্রিক্সের সমতা, যোগ বিয়োগ গুণ এগুলো করতে হবে, নির্ণায়ক কি, নির্ণায়কের অনুরাশি ও সহগুণক নির্ণয় করতে হবে, নির্ণায়কের ধর্মাবলী, প্রমাণ ও প্রয়োগ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু ডেফিনেশন, ব্যতিক্রম ও ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই ডেফিনেশন দুইটা জানতে হবে, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ডেফিনেশন, প্রযোজ্য ক্ষেত্রে তা নির্ণয় করতে হবে, নির্ণায়কের সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করতে হবে। তো এখানে তোমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, ক্র্যামার্স রুলের মাধ্যমে সমাধান, এগুলো তোমাদের করতে হবে। তারপরে যে অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় সরলরেখা, সরলরেখায় তোমাদের কার্টেসীয় পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক,
অর্থাৎ একটা রেখাকে দুইটা বিন্দুর সাহায্যে সংযোগ রেখাকে একটা বিন্দু কি অনুপাতে বিভক্ত করে বা অনুপাত দেওয়া থাকলে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সঞ্চার পথ, তারপর সরল রেখার ঢাল কি, ঢাল নির্ণয়, দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল, অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, যেমন এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ, এরপর সরল রেখার স্ট্যান্ডার্ড সমীকরণ, তো মান সমীকরণ, আর সরল রেখার বিভিন্ন আকার সমীকরণ, যেমন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা ঢাল সম্পর্কিত সরল রেখার সমীকরণ, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, সরল রেখার অক্ষদ্বয়কে নির্দিষ্ট অংশে ছেদ করে এরকম সরল রেখার সমীকরণ, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, সরল রেখার আরেকটা সমীকরণ এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, সরল রেখার সাধারণ সমীকরণ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো সম্পর্কটি একটা সরল রেখা প্রকাশ করে, লেখচিত্রের সরল রেখার উপস্থাপন, দুইটা সরল রেখার ছেদ বিন্দু, দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, বিভিন্ন শর্তাধীনে সরল রেখার সমীকরণ। কোনো বিন্দু থেকে সরল রেখার লম্ব দূরত্ব, একটা বিন্দু দেওয়া থাকলে, একটা সরল রেখা দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়। দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণের ত্রিখণ্ডকের সমীকরণ, দুইটা সরল রেখার যদি ছেদ করে তাদের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় সেই কোণের। এরপরে আমরা আসব বৃত্তে, চতুর্থ অধ্যায় বৃত্ত। কোনো মূলবিন্দুতে কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণ, কেন্দ্র মূলবিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ, অঙ্কন অক্ষদের সাথে ছেদবিন্দু নির্ধারণ, তারপরে নির্দিষ্ট কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ নির্ণয়। এরপরে আমরা আসব ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। ডিফারেন্সিয়েশনে প্রথমে আছে লিমিট, লিমিটের ডেফিনেশন, ঢালের ধারণা, বাম লিমিট, ডান লিমিট, একদিকবর্তী লিমিট। লিমিটের পরে অন্তরজ বা অন্তরীকরণ। লিমিটের সূত্রগুলো এখানে আছে, লিমিটের অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো অন্তরজে লিমিট হিসাবে অন্তরজ নির্ণয় করতে পারবে এক মূল নিয়মে অন্তরজ নির্ণয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ নির্ণয় করতে পারবে, বহুপদী ফাংশনের অন্তরীকরণ করতে পারবে, ফাংশনের অবিচ্ছিন্নতা বর্ণনা এবং অবিচ্ছিন্ন ফাংশনের ধর্মাবলী বর্ণনা উপভোগ করতে পারবে, ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্ন ফাংশনের ধর্মাবলী, স্পর্শকের নতি হিসাবে অন্তরজ, পর্যায়ক্রমিক অন্তরক এফ প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স, এফ ইত্যাদি আর কি, এফ এন এক্স বাই ডিএক্সএন, ফাংশনের যোগফল, গুণফল ও ভাগফলের অন্তরজ, সংযোজিত ফাংশনের অন্তরজ, বিপরীত ফাংশনের অন্তরজ,
e to the power x, a to the power x, ln x, sin x, cos x, tan x, cot x, sec x, cosec x এর অন্তরীকরণ স্বাধীন অধীন চলকের অন্তরক ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান ম্যাক্সিমাম মিনিমাম যাকে বলা হয় সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নির্ণয় এটা হলো ডিফারেন্সিয়েশন অংশ তারপরে যুগজীকরণ যুগজীকরণের ক্ষেত্রে যুগজীকরণ কি ব্যাখ্যা করতে হবে যুগজীকরণের করণ নির্ণয় নির্দিষ্ট যুগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় নির্দিষ্ট যুগজ প্রতি অন্তরজ নির্দিষ্ট যুগজ সম্পর্কিত মূল উপপাদ্য নির্দিষ্ট যুগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় অনির্দিষ্ট যুগজ অনির্দিষ্ট যুগজ নির্ণয়ের বিভিন্ন কৌশল অনির্দিষ্ট যুগজ নির্ণয় প্রতিস্থাপন আংশিক ভগ্নাংশ অংশায়ন সূত্রের সাহায্যে এই হলো তোমাদের প্রথম পত্রের সিলেবাস তো তোমরা এই সিলেবাসের উপরই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এখন আমরা দেখব দ্বিতীয় পত্রের সিলেবাস দ্বিতীয় পত্রে তোমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখব দ্বিতীয় পত্রের প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেটা হলো জটিল সংখ্যা জটিল সংখ্যা ও এর জ্যামিতিক প্রতিরূপ জটিল সংখ্যার পরম মান ও নতি অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাকে জানতে হবে অনবন্ধী জটিল সংখ্যা জটিল সংখ্যার ধর্ম জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ইত্যাদি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় এককের ঘনমূল নির্ণয় অর্গান চিত্রে দুইটা জটিল সংখ্যার পরম মান অর্গান চিত্রটা কি এটা হলো আসলে জটিল সংখ্যাকে আমরা যে চিত্রে উপস্থাপন করি সেটাই হলো অর্গান চিত্র সুতরাং অর্গান চিত্রে দুইটা জটিল সংখ্যার পরম মান উন্নতি নির্ণয় এটা তোমাদের ব্যবহারিকে থাকবে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ একের অধিক পদ নিয়ে যে রাশি সেটাই হলো বহুপদ দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান নির্ণয় দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা উৎপাদকের মাধ্যমে করতে পারি সূত্রের মাধ্যমে করতে পারি তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নিশ্চয়ক বা পৃথায়ক ডিসক্রিমিনেন্ট নির্ণয় দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূল নির্ণয় দ্বিঘাত সমীকরণ গঠন কিভাবে দুইটা মূল থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূল বহুপদী ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক লেখের সাহায্যে সমীকরণের সমাধানের আসন্ন মান এটা ব্যবহারিক আছে এরপরে যে চ্যাপ্টার তোমাদের কনিক কনিকের মধ্যে তিনটা চ্যাপ্টার আছে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এই তিনটা চ্যাপ্টারই তোমাদের সিলেবাসে আছে পরাবৃত্ত পরাবৃত্তের মান সমীকরণ মূলবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ শনাক্ত করতে পারবে পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন শীর্ষবিন্দু উপকেন্দ্র নিয়ামক রেখা চিহ্নিত করা
পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে। পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে পারবে। তারপরে উপবৃত্ত, উপবৃত্তের প্রমিত সমীকরণ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটাকে আমরা বলি, উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এই সমীকরণে লেখচিত্র অঙ্কন করতে হবে। সমীকরণটা নির্ণয় করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে উপকেন্দ্র নিয়ামক রেখা। উপবৃত্তের বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ নির্ণয়, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামক রেখার সমীকরণ, মূলবিন্দুতে কেন্দ্রবিষ্ট উপবৃত্তের সমীকরণ। তারপরে আসবে অধিবৃত্ত, অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, অধিবৃত্তের প্রমিত সমীকরণে লেখচিত্র অঙ্কন, অক্ষদ্বয়ের সাথে অধিবৃত্তের ছেদবিন্দু। অধিবৃত্তের অসীম তট, অধিবৃত্তের আর অক্ষ অনুবন্ধী অক্ষ, অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, উৎকেন্দ্রিকতা নির্ণয়, উপকেন্দ্র দ্বিকাক্ষ, লেখচিত্রে উপকেন্দ্র দ্বিকাক্ষ চিহ্নিতকরণ, পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন, এগুলো প্র্যাকটিক্যাল। এইটুকুই আমরা রাখব। তারপরে আমাদের যে অংশটা আছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির থেকে দুইটা চ্যাপ্টার এখানে দেওয়া হয়েছে, সপ্তম অধ্যায়ে এখানে সেপারেট দুইটা চ্যাপ্টার আছে। একটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর একটা হলো ত্রিকোণমিতিক সমীকরণ। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলো? সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন উন্মুক্ষ মান, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র। ত্রিকোণমিতিক সমাধান, ত্রিকোণমিতিক সমাধান বলতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এগুলো নিয়ে যে সমীকরণ সেগুলো হলো ত্রিকোণমিতিক সমীকরণ। এই সমীকরণগুলো কীভাবে সমাধান করতে হবে সেগুলো এই চ্যাপ্টারে দেওয়া আছে। নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণ, তারপরে তোমাদের যেটা আছে সেকেন্ড দ্বিতীয় পত্রে বলবিদ্যা, বলবিদ্যার দুইটা অংশ, একটা হলো স্থিতিবিদ্যা আর একটা হলো গতিবিদ্যা। তো স্থিতিবিদ্যায় তোমাদের যা আছে, বলবিদ্যার প্রাথমিক ধারণা বলের ক্রিয়াবিন্দুর স্থানান্তর বিধি, বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া, দুইটা বলের লব্ধি নির্ণয়। দুইটা বলের লব্ধি আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করি, অর্থাৎ সামান্তরিক সূত্র। বলের অংশ, একটা বলকে যখন দুইটা বলে বিভাজন করা হয় বিভাজিত বলগুলি হল অংশ, এই অংশক নির্ণয়। বল জোটের লব্ধি, কতগুলো বল যখন একটা বলে পরিণত হয় সেটাই হলো বলের লব্ধি। বলজোটের সাম্য অবস্থা, সাম্য অবস্থায় থাকলে তাদের লব্ধি শূন্য হয়। সাম্য অবস্থায় ত্রিভুজ সূত্র, লামির সূত্র, বল সমতলীয় বলজোটের সাম্য অবস্থার শর্ত, জড়বস্তুর উপর ক্রিয়াশীল সমান্তরাল বলের লব্ধি, লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি। তো তোমাদের এই লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি এটা হলো প্র্যাকটিক্যাল, আর জড়বস্তুর উপর ক্রিয়াশীল সমান্তরাল বলের লব্ধি এটাই হলো তোমাদের থিওরিটিক্যাল। এটা হলো স্থিতিবিদ্যার অংশ। আর গতিবিদ্যার অংশ হলো স্মরণ, ব্যাগ, ত্বরণ, একাধিক ব্যাগের লব্ধি, দুইটা ব্যাগের লব্ধি নির্ণয়, এটাও সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। আপেক্ষিক ব্যাগ বর্ণনা ও নির্ণয় করতে পারবে। সরল রেখায় সমত্বরণে চলমান বস্তু কণার গতি সূত্র, অর্থাৎ গতিসূত্রগুলো, বস্তুকণার গতিসূত্রগুলো নির্ণয়। এই গতিসূত্রের মধ্যে আছে
তিনটা সূত্র এখানে প্রধান, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ও ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এফ এস। এই সূত্রগুলো প্রমাণ করা। বিশেষ এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কোনো এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আরেকটা সূত্র আছে, এটা তোমাদের নির্ণয় করতে হবে। গড় বেগ নির্ণয় করতে হবে, বস্তুকণার গতিপথের লেখচিত্র, লেখ উলম্ব গতির ক্ষেত্রে ত্বরণ সম্পর্কিত সূত্রসমূহের প্রয়োগ, উলম্ব গতির উলম্বতলে প্রক্ষিপ্ত, এরপরে যে চ্যাপ্টার প্রক্ষেপক সেখানে উলম্বতলে প্রক্ষিপ্ত বস্তুকণার গতি, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়, বিচরণকাল, অনুভূমিক পাল্লা নির্ণয়, এগুলো তোমাদের নির্ণয় করতে হবে। উলম্বতলে প্রক্ষিপ্ত কোনো কণার গতিপথ একটা পর্যাবৃত্ত পরাবৃত্ত তা প্রমাণ করতে হবে। এই হলো তোমাদের দ্বিতীয় পত্রের সিলেবাস। তো অনেক সংক্ষিপ্ত সিলেবাস, আমরা আশা করি তোমরা এই সিলেবাস ভালোভাবে অধ্যয়ন করবে এবং পরীক্ষার প্রস্তুতি তোমরা ভালোভাবে নিবে, এটা আমরা আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিবে সে সম্বন্ধে তোমাদের একটু ধারণা দেওয়া দরকার। তোমাদের দুইটা অংশ, একটা হয়তো নৈর্ব্যক্তিক প্রশ্ন আর একটা সৃজনশীল প্রশ্ন। তো নৈর্ব্যক্তিক প্রশ্ন কী ধরনের হবে সেটা তোমাদের কীভাবে প্রস্তুতি নিবে, তোমরা বিভিন্ন বোর্ডের যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি আছে বা তোমাদের মেন বইয়ের যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে সলভ করবে, এবং সেগুলি সলভ করলে আমার মনে হয় যে তোমাদের খুঁটিনাটি যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে চলে আসবে এবং এগুলো সমাধান করলে আশা করি। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে মেন বইটা আগে ভালোভাবে করতে হবে, যে চ্যাপ্টার করবে ভালোভাবে করবে, তারপর তোমরা বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো দেখবে, সেখানে প্রশ্নগুলি কীভাবে করা হয়, কীভাবে সাজানো হয় সেটা তোমরা একটু খেয়াল করবে। খেয়াল করলে দেখবে যে তোমাদের মেন বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলি ভাগ করে ওখানে সাজিয়ে দেওয়া হয়। তো এগুলো যদি ভালোভাবে করো এবং ওই সৃজনশীল প্রশ্নগুলো যদি খেয়াল করো তাহলে দেখবে যে তোমরা এগুলো উত্তর করতে পারবে, প্রবলেম হবে না। তো তোমাকে চর্চা করতে হবে, অবশ্যই চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নাই। গণিত এমন একটা বিষয় যে তুমি যদি মনে করো যে বাংলার মতো এক সপ্তাহের মধ্যে তুমি শেষ করে ফেলবে সেটা সম্ভব নয়, প্রতিদিন তোমাকে একটু একটু করে গণিত করতে হবে, তাহলে তোমার মনে থাকবে, অন্যথায় মনে থাকবে না। গণিত ইচ্ছা করলেই তুমি দ্রুত শেষ করতে পারবে না, তোমাকে শেষ করতে হলে প্রতিদিন কিছু কিছু করতে হবে। তুমি প্রতিদিন 5-10 অঙ্ক করো, তাতেও তোমার অনেক কাজ হবে, তোমার সেগুলো মনে থাকবে। তো আমরা তোমাদেরকে হয়তো ওইভাবে নিয়মিত ক্লাস তোমাদের করাতে পারছি না বা দিতে পারতেছি না, কিন্তু যে কোনোভাবেই হোক তোমাদেরকে এগুলো আয়ত্ত করতে হবে, যে কোনো সাহায্য নিয়ে তোমাদেরকে করতে হবে। তা আমরা আশা করব যে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে মুক্ত করবেন এবং তোমরা শীঘ্রই ক্লাসে ফিরে আসবে। তবে যতদিন ক্লাস না হয় আমাদের অনলাইন ক্লাস চলবে, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে অঙ্কগুলো নৈর্ব্যক্তিক বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কীভাবে তোমাদেরকে এগুলো সলভ করতে হবে, তোমরা কীভাবে আনসার করবে, এগুলো আমরা চেষ্টা করব। নেক্সট যতগুলি আমরা ক্লাস পাবো সেদিকে আগাবো। তো আল্লাহ
সবাইকে এই মহামারি থেকে মুক্ত করুন। আমরা শীঘ্রই আবার ক্লাসে তোমরা আমরা ক্লাসে ফিরে আসতে পারি সেই প্রার্থনা করি। আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।